জবান থেকে সালামের জবাব পাইনি আপনারা কি রাগ করছেন নাকি শুরুতে যদি রাগ করেন তাহলে তো আমি আবারো সালাম দিচ্ছি আশা করি আপনারা সদস্যপদভাবে আমার সালামের জবাব দিবেন السلام عليكم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান করে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার راكعون الساجدون الآمرون بالمعروف بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال تعالى مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا هجر بتاب دونار پره ফিরে আসনি তুমি আপন ঘরে
দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا হাজার হাজার মানুষ ছিলেন সেদিন রাসূল ছিলেন একজন হাজার হাজার মানুষ ছিলেন সেদিন রাসূল ছিলেন একজন সবাই মিলে মারলো পাথর সবাই মিলে মারলো পাথর নিষেধ তো কেউ করলো না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا কোথায় ছিলেন আবু বকর ওমর কোথায় ওসমান ও আলী তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার পথে যাই চলি আল্লাহুম্মা সাল্লি আলা কেউ না করুক আমি করব কাজ কেউ না করুক আমি করব কাজ আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করুক আমি করব কাজ আলহামদুলিল্লাহ বিরাট তাফসিরুল কোরআন মাহফিল কদমতলী ফরকানে মাদ্রাসা প্রাঙ্গণ আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের আবার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সভাপতি অত্র ফরকানে মাদ্রাসা প্রধান অতিথি চার নম্বর রেলওয়ে ইউনিয়নের কৃত সন্তান সকল বাধা উপেক্ষা করে যিনি বিজয়ের মালা ছিনে নিয়ে এই ইউনিয়নের প্রতিনিধিত্ব করছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক চেয়ারম্যান অত্র ইউনিয়নের দ্বিতীয় বক্তা আমার শ্রদ্ধাভাজন আমার মাথার তাজ যার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই হযরত মাওলানা ওবায়দুর রহমান তৃতীয় বক্তা আপনাদের মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা বাবুল হোসেন মঞ্চে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ান এবং আলামাবিন্দু সামনে উপবিষ্ট শহীদি কাফেলার কোরআনের এক ঝাঁক ওমরের মতন আবু বকরের মতন খালিদ বিন ওয়ালিদের মতন তরুণ যুবক বয়োজ্যেষ্ঠ মুরব্বি পর্দার আড়ালের পর্দা নিশিনি অবলা সরলা
আমার মা বোনেরা সবার প্রতি আমার আবারো অন্তর অন্তস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুরুতে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন সামনের ভাইগুলো একটু চুপ থাকবেন দেখি পিছনের ভাইদের সাউন্ড আওয়াজ জোরে হয় না সামনের ভাইদের আওয়াজ জোরে হয় আপনারা সবাই কেমন আছেন পিছনের ভাইরা একটু খামোশ হন দেখি সামনের মুরব্বির কিসেমে লোকজন বেশি আছে আপনারা সবাই কেমন আছেন পুরনো চাউল ভাতে পারে পুরাতন চাউল কি ভাতে পারে তো আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে কদমতলী ফরকানি মাদ্রাসার উদ্যোগে এই কোরআনের মাহফিলে কোরআনের ময়দানে কোরআনের মজলিসে জান্নাতের টুকরার ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন সকল বাধা উপেক্ষা করে সকল পিছুটানকে উপেক্ষা করে সকল ব্যস্ততাকে উপেক্ষা করে ঘুমকে হারাম করে দিয়ে কোরআনের ময়দানে কোরআনের মাহফিলে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার মতন বসার মতন কিছু কথা বলা এবং শোনার যিনি তৌফিক দান করেছেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সেই মহান আল্লাহ তাআলার দরবারে প্রাণ উজাড় করে অন্তর অন্তস্থল থেকে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর একটু আস্তে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী নবীদের সরদার ইমামুল মুরসালিন যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ নাজিল করেছেন যিনি হচ্ছেন নবীদের সরদার ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন বিশ্ব নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন সময় এখন 10:32 বাজে আমার ঘড়িতে সর্বোচ্চ সময় হচ্ছে 12টা 1.5 ঘন্টা সময় আপনারা বসে থাকবেন তো ইনশাআল্লাহ দেখি থাকবেন না কে কে একটু হাত তোলেন তো থাকবেন না উনি হাত তুলছেন বুঝাও হাত তুলছে তোলে না বুঝাও হাত তোলে আমি এক মসজিদের খতিব সেই মসজিদে এক মুরব্বী আছে উনি সামনের কাতারে বসে যেখানে নাউজুবিল্লাহ সেখানেও আলহামদুলিল্লাহ যেখানে আলহামদুলিল্লাহ সেখানে সুবহানাল্লাহ মানে পাইকারি হারে যাতে মাতাল তালে ঠিক এই হচ্ছে আমাদের অবস্থা কোথায় আলহামদুলিল্লাহ কোথায় নাউজুবিল্লাহ এটাও আমরা অনেকেই ভুলে যাই জোশের কারণে বলে ফেলে দিছি উনি আসলে থাকবেন কিন্তু উনি জোশের কারণে হাতটা উঠে আছেন আল্লাহ তাআলা অনেকে এই হাত দুটো ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন মহাগ্রন্থ আল কোরআন মহান আল্লাহ তাআলা কি ঐশী বাণী যার কোনো সীমারেখা নাই যার কোনো কি নাই সীমারেখা নাই সেই মহাগ্রন্থ আল কোরআন থেকে 9 নম্বর সূরা 10 এবং 11 নম্বর সূরার এই সূরাটি 10 পারা এবং 11 নম্বর পারাতেই আছে এই সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবা একজন বলছেন সূরাতুত তাওবা এই সূরাতুত তাওবা থেকে আমি 112 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ চাইতে এর উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনি এরপরে আবার এই কোরআনের মক্তবের জন্য কিছু কালেকশন করতে হবে আপনারা কালেকশন দিবেন তো ইনশাআল্লাহ দিবেন তো ইনশাআল্লাহ সবাই কথা বললেন না কোরআনের জন্য দিবেন না তো দিবেন কার জন্য এই কোরআন নিয়ে যদি আমরা কবরে যেতে পারি কাল কিয়ামতের দিন কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন বলুন সুবহানাল্লাহ সবাই আপনাকে ভুলতে পারে কিন্তু কোরআন আপনাকে ভুলবে না সবাই আপনাকে ফাঁকি দিতে পারে কিন্তু কোরআন আপনাকে ফাঁকি দিবে না কোরআন এমন একটি ঐশী বাণী যা শুনলে সব
শুনলে সব পড়লে সব সম্মান করলে সব চুমু খেলে সব কোরআনের ময়দানে বসলে সব এখানে আমরা যারা বসে আছি আমরা সবাই জান্নাতের টুকরার ভিতরে বসে আছি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী আজ থেকে 1000 বছর আগে তার পাক জবানে ঘোষণা করেছেন দুনিয়ার মধ্যে যেখানে কোরআনের আলোচনা হয় সেই জায়গাটা হচ্ছে জান্নাতের টুকরা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই মজলিসে আমরা যারা বসে আছি মজলিসু ফিক খায়রু সিত্তিনা সানা আল্লাহর নবী তার পাক জবানে বলেন যারা কোরআনের মজলিসে বসে কোরআনের কথা শোনার জন্য যারা বসে আল্লাহর নবী বলেন ওই মানুষগুলো 60 বছর নফল ইবাদত করলে যে সব হয় আল্লাহ তাআলা তাদের আমলনামায় 60 বছর আপনার নফল ইবাদতের সব দিয়ে দেয় জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা যারা এখানে বসে আছি আমরা লাভের মধ্যে আছি আমরা ক্ষতির মধ্যে নাই আমরা এখান থেকে আজকে তওবা করে ওয়াদা করে যাব যে আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকব কোরআনের পক্ষে থাকব ইনশাআল্লাহ যত বাধা আসুক না কেন কোরআন থেকে আমরা এক চুল পরিমাণ কি লড়ব না এক চুল পরিমাণ লড়ব না কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই কিয়ামতের দিন কোরআন বুকে ধারণ করে মহান আল্লাহ তাআলার দরবারে আমরা দণ্ডায়মান হতে চাই কি রাজি আছে মুসলমান ইনশাআল্লাহ কারণ কোরআন মোদের মাথার মুকুট কোরআন মোদের মূল খোদার কোরআন ছেড়ো না ভাই হারাইবে দুকুল বলেন ঠিক কি না কোরআন যদি আপনি আপনি ছেড়ে দেই তাহলে দুই কুলই যাবে আমাদের ইহকালীন এবং পরকালীন দুটেই চলে যাবে যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িতে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হতে থাকে যেই মজলিসে কোরআন তেলাওয়াত হয় ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই জায়গায় কোরআন তেলাওয়াত হয় আল্লাহ তাআলা বলেন তোমরা চুপ থাকো ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন ওই মজলিসে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বর্ষণ বইতে থাকে বলুন সুবহানাল্লাহ এমন একটি মজলিসে আমরা বসেছি এটা হচ্ছে কোরআনের মজলিস পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মজলিস হচ্ছে কোরআনের মজলিস চিল্লা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আমরা যতক্ষণ পর্যন্ত এখানে আছি মহান আল্লাহ তাআলার বিশেষ রহমতের ভিতরে বসে আছি বলুন আল্লাহু আকবার আমরা কেউ নড়াচড়া করব না কেউ ওঠার জন্য চেষ্টা করব না আমি সূরাতে তওবা 112 নম্বর আয়াত এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য মুমিন বান্দাদের জন্য অবশ্যিরুল মুমিনিন মুমিনদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন কাদের জন্য সুসংবাদ যারা ঈমানদার যারা ঈমান এনেছে ওই যে আমার ভাই গজল করছিলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কারণ ঈমান নিয়ে যদি কবরে না যেতে পারি তাহলে খবর আছে ঈমান নিয়ে বাঁচতে চাই ঈমান নিয়ে কবরে যেতে চাই কারণ ঈমান ছাড়া যদি কবরে যাই ঈমান আর আমল ছাড়া যদি কবরে যাই তাহলে আমার আপনার খবর আছে কারণ পাসপোর্ট আর ভিসা ছাড়া যেমন দেশের বাইরে যাওয়া যায় না তেমনি এই দুনিয়া থেকে আরেকটি জগতে আলমে বরজাখ কবর নামক জগতে তেমনি ঈমান আর আমল ছাড়া কবরে যাওয়া যাবে না তাহলে খবর আছে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে নয়টি কাজের কথা বলেছেন ও দুনিয়ার মুমিন বান্দারা তোমরা যদি নয়টি কাজ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যিরুল মুমিনিন আমি মুমিনদের জন্য সুসংবাদ পাঠিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যদি সুসংবাদ দেয় এর চাইতে ভালো খবর আর কি হতে পারে বলেন প্রধানমন্ত্রী যদি এই গ্রামের অজগ্রামের আব্দুল খালেক নামে কোনো লোকের ব্যাপারে যদি একটি আপনার সিটি ইস্যু করে এবং তাকে যদি একটি টেস্ট দেয় গোটা দুনিয়ার মিডিয়া সেটা আপনার ফলো করে ভাইরাল করে দেয় গোটা দুনিয়ার মানুষকে এই প্রধানমন্ত্রীর যিনি প্রধানমন্ত্রী গোটা দুনিয়ার যিনি প্রধানমন্ত্রী আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে সুসংবাদ দিয়েছেন শর্ত হলো নয়টি কাজ করতে হবে বলুন ঠিক কি না কয়টি কাজ করব নয়টি কাজ যদি আমরা করতে পারি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সুসংবাদ বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথমেই বলেছেন আত্তাইবুন
যারা তওবাকারী যারা ইস্তেগফার পড়ে মুমিন বান্দারা ছোট্ট একটি গুনাহ যদি তাদের আমলনামা হয়ে যায় পাগল পাড়া হয়ে যায় পাহাড় পরিমাণ মনে হয় তার উপরে গুনাহ এই গুনাহ থেকে বাঁচার জন্য এই আল্লাহর গোলাম যতটা না ব্যস্ত হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দেওয়ার জন্য তার চাইতে বেশি পরিমাণ ব্যস্ত হয়ে যায় বলুন সুবহানাল্লাহ বান্দা গুনাহ করে আর আল্লাহ তাআলা maaf করে দেওয়ার জন্য পাগল পাড়া হয়ে যায় বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্তাইবুন প্রথম শর্ত হলো ও মুমিন বান্দারা তোমরা তওবা করবে তোমরা যদি পাহাড় পরিমাণ অপরাধ করো আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি তওবা করে আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের কোলে উঠিয়ে নিয়ে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেই বলুন সুবহানাল্লাহ সূরাত তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا الله أكبر الله رب العالمين إيمان دار থেকে ডাকতে বলেন ও বিশ্বাসীরা তোমরা যদি তওবা করার মতন তওবা করতে পারো তওবা করার মতন যদি তোমরা তওবা করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেব বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন বান্দা আমার রহমত থেকে নিরাশ হয় না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমি হলাম ক্ষমাশীল আমি হলাম দয়ালু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যদি পাহাড় পরিমাণে গুনাহ করো তবু আমার রহমত থেকে তোমরা কি হয় না নিরাশ হয় না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেব বলুন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার আল্লাহর নবীর সাহাবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট সাহাবী ছিলেন কিভাবে তারা তওবা করেছেন সামান্যতম একটু অপরাধ করার কারণে সালাবাতুল আনসারী পাগল পাড়া হয়ে গেছেন কি কাজ করলে আমার আল্লাহ তাআলা আমাকে আমার গুনাহ maaf করে দিবেন আমাকে ক্ষমা করে দিবেন আমার তওবাটা কবুল করবেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন মুহাজির আর একজন ছিলেন আনসার একজন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আর একজন মদিনার বাসিন্দা এই আনসার আর মুহাজির সালাবাতুল আনসারী আর সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সম্পর্কে এমন বন্ধুত্ব হয়েছে এমন সম্পর্ক তাদের এখন তাদের ভাই সম্পর্ক হয়ে গেছেন তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে আছেন আল্লাহর নবী বললেন তাবুকের যুদ্ধে জিতে হবে আপনার সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেতে চাই তাবুকের যুদ্ধে কিন্তু আমার বাড়িতে তো নতুন বিবাহিত বউ আছে আমার বউটা যদি কেউ দেখে রাখতো আমার বউটা যদি কেউ খোঁজ খবর রাখতো তাহলে আমি সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আপনার সঙ্গে তাবুকের যুদ্ধে যুদ্ধ করতে যেতাম বলুন সুবহানাল্লাহ সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বলি ইয়া রাসূলুল্লাহ আমার ভাই সালাবাকে যদি আপনি আমার বাড়ি যদি কেয়ারটেকার হিসেবে যদি রাখেন তাহলে আমি আপনার সঙ্গে তাবুকের যুদ্ধে যাব যুদ্ধ করার জন্য তওবা কাকে বলে ইস্তেগফার কাকে বলে কিভাবে ইস্তেগফার বললে কিভাবে তওবা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো maaf করে দেয় সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার জীবনীতে লক্ষ্য করে দেখলাম সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সঙ্গে চলে গেলেন তাবুকের যুদ্ধে যুদ্ধ করার জন্য সালাবাতুল আনসারীকে আল্লাহর নবী ডাকতে বলেন সালাবারে তোমার ভাই আব্দুর রহমান সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী রেখে গেলাম তোমাকে কেয়ারটেকার হিসেবে রেখে গেলাম
সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর যখন যা প্রয়োজন তা তুমি তাকে বাজার করে দিবে খোঁজ খবর নেবে তোমাকে কেয়ারটেকার হিসেবে তোমার কাছে আমানত রেখে গেলাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সালামাকে বললেন হে সালামাতুল আনসারী তোমার ভাই তোমার বন্ধু সাইদ ইবনে আব্দুর রহমানকে আমি নিয়ে যাচ্ছি তাবুকের যুদ্ধে তার স্ত্রীকে রেখে গেলাম তুমি তার খোঁজ খবর রাখবে এবং যখন যা তার প্রয়োজন তুমি তা সেটা পূরণ করে দিবে অর্থাৎ তার কেয়ারটেকার হিসেবে তোমাকে আমি রেখে গেলাম তোমার কাছে আমানত শুরু রেখে গেলাম সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে আল্লাহ নবী বিশ্ব নবী নবীদের সরদার ইমামুল মুরসালিন এমন ভাবে সাহাবীদেরকে তৈরি করেছিলেন এক একটা সাহাবী এক একটা যেন তারকারাজি আকাশে যেমন তারকাগুলো ঝলমল ঝলমল করে আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে করে এক একটা সাহাবীকে এই দুনিয়ার জন্য একটি করে আল্লাহ রাসূল এমনি করে করে আপনার আপনার আদর্শ তৈরি করে করে আল্লাহ রাসূল মদিনাতে শুয়ে আছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে বলে গেলেন সালামাতুল আনসারী দীর্ঘদিন হলো কেয়ারটেকারের ভূমিকা পালন করেন যখন যা বাজারে প্রয়োজন যখন যেটা দরকার আপনার সাইদ ইবনে আব্দুর রহমানের সেটা আপনার পূরণ করে দেয় বাজার সদা করে দেয় যখন যা প্রয়োজন বাজার করে করে নিয়ে এসে দেয় হঠাৎ করে শয়তান একদিন সালামাতুল আনসারী পিছনে লেগে গেল শয়তানের কাজ হলো ভালো মানুষগুলোকে আপনার রাস্তা থেকে আপনার বিপদমুখী করা জান্নাত থেকে জাহান্নামীমুখী করা এটা হচ্ছে শয়তানের কাজ সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলার পিছনে শয়তান লেগে গেল এমন ভাবে তাকে প্রবঞ্চনা দেওয়া শুরু করলো এক পর্যায়ে দেখা গেল কি সালাবাতুল আনসারীর উপরে এমন ভাবে সর হয়ে পড়লো শয়তান বলল এ সালাবা সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এত অপরূপ সুন্দরী এত সুন্দরী সুশ্রী মহিলা তুমি যদি খালি একবার তাকে দেখো তাহলে তোমার চোখটা আর তুমি কোনোদিন ফিরাইতে পারবে না ও সালাবাতুল আনসারী একবার এই সুযোগটা তুমি কখনোই হাতছাড়া করো না কারণ এই সময়ে সাইদ ইবনে আব্দুর রহমান মদিনাতে নাই আল্লাহ রাসূলের সঙ্গে তাবুকের যুদ্ধে যুদ্ধ করতে গেছে বলেন নাউজুবিল্লাহ শয়তান প্রবঞ্চনা দেওয়া শুরু করছেন শয়তান আমাদের হচ্ছে প্রকাশ্য শত্রু শয়তান আমাদের গোপনে শত্রু কারণ বাবা আদম সালাতু আসসালাম মা হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছেন এই শয়তান বলেন ঠিক কিনা এই জন্য সকল সময়ের জন্য মানুষ রূপী শয়তান এবং জিন রূপী শয়তান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ তাআলার জন্য এই মানুষ রূপী শয়তান এবং জিন রূপী শয়তান থেকে জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহুম্মা আমিন মুসলমান ভাইরা আমার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বাজার করে নিয়ে এসেছেন বাজার করে নিয়ে এসে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে ডাক দিয়েছেন ভাবি আপনার বাজারটা নেন সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সহজ সরল মন করে যেমনি হাটটা বের করে দিয়েছেন হাটটা বের করে দিতে দেরি হয়েছে কিন্তু সালাবাতুল আনসারী ওই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাটটা তাকে ধরতে দেরি হয়নি বলুন নাউজুবিল্লাহ যেমনি তার হাটটা ধরেছেন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাটটা ধরার সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন ও ভাই সালাবাতুল আনসারী এই কি কাজটি তুমি করলে তুমি না আল্লাহ রাসূলের সাহাবি তোমার কাছে না আমাকে তোমার ভাই আমানত স্বরূপ রেখে গেছে বলছে সালাবাতুল আনসারী তুমি কি করলে আজকে তোমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমান তোমার কাছে তো আমাকে আমানত স্বরূপ রেখে গেছে তুমি কেন এই কাজটি করলে এমন কাজটি তুমি কেন করলে তুমি না বিশ্ব নবীর সাহাবি জোরে জোরে বলুন আল্লাহ একবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার দিমাগে ধাক্কা লেগে গেছে আহারে কি অপরাধটা আমি করলাম এমন অপরাধ করলাম এটা তো মুনাফিকের কাজটা হয়ে গেল যেহেতু আমানত রক্ষা করা আর আমানত খেয়ানত করাটা হচ্ছে আপনার মুনাফিক কারণ মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটি আর একটা হাদিসের শরীফ আছে চারটি আমানতের খেয়ানত করে তারা হচ্ছে মুনাফিক আর মুনাফিকের জায়গা হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দার কিলাস ওয়ালি মিনান নার মুনাফিকের জায়গা হবে জাহান্নামের তলদেশে বলেন নাউযুবিল্লাহ সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পর হয়ে গেলেন আর আমি মদিনাতে থাকবো না যখন তাবুকের যুদ্ধ শেষ হয়ে যাবে
আর সাহাবারা যখন মদিনাতে আসবে আর তারা যখন জানতে পারবে আমি এমন একটি কাজ করেছি তারা সবাই আমাকে ঘৃণা করবে তাদের সামনে আমি আর মুখ দেখাতে পারবো না সালাবাতুল আনসারী পাগল পারা হয়ে মদিনা ছেড়ে আপনার ওই পাহাড়ের পাদদেশে চলে গেলেন যাওয়ার পরে সেখানে সালাবাতুল আনসারী সর্বক্ষণ আল্লাহ তাআলার কাছে তওবা পড়া শুরু করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আমাদের আশেপাশে কত কি হয়ে যাচ্ছে থাকতো হাত ধরা মনে করেন যে কত ঘটনা ঘটে যাচ্ছে অহরহ কারণ নারী স্বাধীনতার নামে নারীরা যত ওপেন হয়ে গেছে নারীরা তত দুশ্চিন্ত হচ্ছে বলেন ঠিক কি না কারণ শুটকি মাছ যদি আপনি খোলাসা করে ওপেন করে রেখে বিড়ালকে যদি তওবা পড়ান বিড়াল কি কখনো শুনবে বলেন তো বিড়ালের ধর্ম হচ্ছে শুটকি মাছ খাওয়া বিড়াল ধর্ম কি শুটকি মাছ খাওয়া আপনি বিড়ালকে যতই তওবা পড়ান ওই সুযোগ পাইলেই আবার কি করবে শুটকি মাছ কিন্তু খেয়ে ফেলবে পুরুষ মানুষ মহিলা থেকে সব সময় তাদেরকে দূরে রাখতে হবে এটাই কোরআনের বিধান এটাই আমার রাসূলের হচ্ছে তরিকা বলেন ঠিক কি না শুধু আপনার পেটিকোট ছাড়া শাড়ি পরে তারা রাস্তায় নেমেছে বলছে আমাদের আগেকার দাদিরা নানিরা শাড়ি ছাড়া পেটিকোট ছাড়া বেলাউত ছাড়া তারা চলাফেরা করেছে আমরা বলে সমস্যা কোথায় বলেন নাউজুবিল্লাহ দেখেন না আপনারা সারা দেশে এটা মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে আপনি বগলে কুতকুতি দিবেন আর বলবেন যে খবরদার তুই হাসিস না এটা কি কখনো সম্ভব বলেন তো বগলে কুতকুতি দিলে হাসি আসবেই আপনার সামনে পুলিশ থাকার র‍্যাব থাকার চিতা থাকার কবরা থাক বগলে কুতকুতি দিতে দেরি হবে কিন্তু আপনার মুখ দিয়ে হাসি ফুটতে দেরি হবে না নারী স্বাধীনতার নামে আজকে আপনার তারা রাস্তা নামবে আর বলবে পুরুষ মানুষ ইপ্রিজিং করে ইপ্রিজিং এর মামলায় তাদেরকে জেলখানায় পাঠিয়ে দাও বলেন নাউজুবিল্লাহ মুসলমান ভাইরা আমার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম মদিনার একটি পাহাড়ের পাদদেশে চলে গেলেন কিভাবে সে মুখ দেখাবে সাহাবারা যখন আসবে আল্লাহ রাসূল যখন আসবেন তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মদিনায় চলে আসলেন আসার পরে সাইদ ইবনে আব্দুর রহমান তার বাড়িতে প্রবেশ করলেন করার পরে বলছেন আমার ভাই সালাবাতুল আনসারী কোথায় গো প্রাণের বিবি তুমি বলো সালাবাতুল আনসারীর কথা শোনার পরে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন তোমার ভাই সালাবাতুল আনসারী সে আমার সঙ্গে এরকম বেদবি করেছে এমন কাজ করেছে এই কাজ করার পর থেকে সালাবাতুল আনসারী আর মদিনাতে নাই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ নবীর সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার ভাই তো এমন কোন অপরাধ করে নাই সামান্য শুধু তোমার হাতটা ধরেছে আমি আমার ভাই সালাবাতুল আনসারীকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ তুমি তাকে মাফ করে দাও বলুন সুবহানাল্লাহ সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য সাইদ ইবনে আব্দুর রহমান বাড়ি থেকে বের হলেন খুঁজতে খুঁজতে পাহাড়ের পাদদেশে দেখেন সালাবাতুল আনসারী পাহাড়ের উপরে বসে সেজদায় পড়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য সে হাউমা করে কেঁদে কেঁদে তার চোখ দিয়ে পানি করে ঝরঝর করে ফেলে দিচ্ছে সাইদ ইবনে আব্দুর রহমান বলেন ভাই সালাবাতুল আনসারী তুমি সামান্য একটু অপরাধ করেছো আমি তোমাকে মাফ করে দিলাম তুমি চলো মদিনায় চলো সালাবাতুল আনসারী বললেন ভাই সাইদ আমি এই মুখ নিয়ে কেমন করে মদিনায় যাব কিভাবে আমি মদিনার সাহাবীদেরকে মুখ দেখাবো আমি তো আল্লাহ রাসূলের সাহাবী আমি যে অপরাধটা করেছি আমি আমানতের খেয়ানত করেছি আমার পক্ষে মদিনায় এরকম ভাবে যাওয়া সম্ভব নয় অতএব তুমি আমাকে যেরকম ভাবে আসামিকে যেমন ভাবে আপনার নিয়ে যায় তুমি আমাকে তেমনি করে আমাকে তুমি শেষরে শেষরে দড়ি লাগিয়ে তুমি আমাকে মদিনায় নিয়ে চলো আল্লাহ রাসূলের সামনে নয় আগে সাহাবীদের কাছে যাব সাহাবীরা যদি বলে তোমার তো আল্লাহ তাআলা কবুল করেছেন আল্লাহ তোমাকে মাফ করে দিবেন তুমি যে অপরাধ করেছো এই অপরাধ করার কারণে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন তুমি ইস্তেগফার করেছো আল্লাহ তাআলা তোমাকে মাফ করেছেন এরপরেই না আমি আল্লাহ রাসূলের সামনে গিয়ে হাজির হতে পারবো এত ভয় তার ভিতরে ঢুকে গেছেন তার অন্তরটা থরথর করে কাঁপছে যে আমি কি অপরাধ করলাম আমার ভাই তার স্ত্রীকে আমার কাছে আমানত রেখে গেছেন অথচ আমি তার হাতটা ধরেছি এই অপরাধে এই ভয়ে সে আপনার বললেন যে ভাই আমি এরকম ভাবে যেতে চাই না আসামিকে যেরকম ভাবে নিয়ে যায় আমাকে সেরকম ভাবে নিয়ে চলো
সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাওয়াতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত করা পরে গোলার ভিতর রশি দিয়ে টেনে হেসরে হেসরে মদিনায় নিয়ে আসছেন প্রথমেই নিয়ে গেলেন আপনার বিশিষ্ট সাহাবী সবচাইতে নম্র ভদ্র সাহাবী শরীফ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন যাওয়ার পরে বলছেন এই যে সালাবাতুল আনসারীকে নিয়ে আসছে সালাবাতুল আনসারী অপরাধ করেছে সালাবাতুল আনসারীকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন কিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ও সালাবাতুল আনসারী কেন তুমি এমন একটি অপরাধ করলে আমার বড় ভদ্র হয় আমার বড় ভয় হয় না জানি আল্লাহ রাব্বুল আলামিন এই আমানতের খেয়ানত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে কিনা আমি জানি না আবু বকর বলছেন তুমি যে অপরাধ করেছো আমার বড়ই ভয় হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন কিনা সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে গেলেন সাইদ ইবনে রহমান সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীকে টেনে হেসরে নিয়ে চলে যাচ্ছেন ওমরের কাছে যেই ওমর আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য গিয়ে নিজেই সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে বলেন ঠিক কি না যেই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার অর্ধ পৃথিবীর বাদশা করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন কারণ যেই ওমর আল্লাহ রাসূলকে হত্যা করতে গিয়েছিলেন অথচ আল্লাহ তাআলা তাকে তার ব্রেনটা ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ রাসূলের পক্ষে এমন ভাবে তাকে আল্লাহ তাআলা কি করলেন পরিবর্তন করে দিলেন রাসূলের কল্লাটা কাটতে গিয়ে নিজের কল্লাটাই ইসলামের জন্য বিলি করে দিলেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো এমন শাসক ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই ওমর সারা রাত্রি জেগে জেগে প্রজাদের খোঁজ খবর রাখতেন কোন প্রজা না খেয়ে আছে কোন প্রজা খেয়ে আছে সারা রাত্রি ঘুরে ঘুরে তাদের সামনে আপনার উনি বাড়ি বাড়ি গিয়ে প্রজাদের খোঁজ খবর নিতেন যাতে করে কোনো প্রজা যেন না খেয়ে না থাকে অথচ আমার দেশের চিত্র কোথায় আমার দেশের অবস্থা কোথায় নষ্ট মহিলাদেরকে ফুলের মালা দিয়ে জেল থেকে বের করে নিয়ে আসা হয় আর ইসলামের যারা আপনার দায়িত্বশীল ইসলামের যারা দায়ী ইসলামের যারা ধাওক ইসলামের যারা বাহক তাদেরকে ডান্ডা বেরি পরে আপনার বিনা অপরাধে বিনা দোষে তাদেরকে রিমান্ডে দেওয়া হয় বলেন ঠিক কিনা আপনারা দেখেছেন গত কয়েকদিন আগেই গাজীপুরে কালিকোর ইউনিয়নের একজন আপনার বিএনপির আপনার সভাপতি ইউনিয়নের সভাপতি আলী আজম তার মা মারা গেছেন তাকে তিন ঘন্টা প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে কয় ঘন্টা তিন ঘন্টা প্যারোলে মুক্তি দিয়েছেন আর এই মানুষ থেকে ডান্ডা বেরিয়ে পড়ে তার মায়ের সামনে নিয়ে আসছেন উনি নিজেই মায়ের জানাজা করেছেন অথচ ডান্ডা বেরিয়ে বেরিয়ে পড়া অবস্থায় উনি বারবার বলছেন যে অন্তত পক্ষে আমার ডান্ডা বেরিটা খুলে দেওয়া হোক আমার মার জানাজাটা আমি করি এরপরে হয় আপনারা আমাকে ডান্ডা বেরিয়ে পড়ে দেবেন কিন্তু তাও করা হয়নি বরং ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় তার মার সে জানাজা করেছেন এই জুলুম আর কতদিন চলবে বলেন এই জুলুম আর কতদিন চলবে অন্যায়ভাবে অন্যায়ভাবে বিনা দোষে বিনা অপরাধে যারা কোরআনের ধাওক যারা কোরআনের বাহক এই বর্তমান সময়ের ইসলামী একজন স্কলার ডাক্তার শফিকুর রহমান গোটা দুনিয়ার মানুষ যাকে চেনে এই মানুষটি দিন রাত মানুষের কল্যাণের জন্য কাজ করছেন সেই মানুষটিকে বিনা অপরাধে বিনা দোষে সাত দিনের রিমান্ড নিয়েছিল গত কয়েকদিন আগেই এরপরে আবার তিন দিনের রিমান্ড নিয়েছেন বলেন ঠিক কিনা অথচ অপরাধ একটাই অমা না কমু মিনহুম ইল্লা ইমিনু বিল্লাহিল আজিজুল হামিদ অন্য কোন অপরাধ নাই অপরাধ একটাই তা হলো কোরআনের প্রতি সে ইমান এনেছে রাসূলের প্রতি ইমান এনেছে আল্লাহর প্রতি ইমান এনেছে এটাই হচ্ছে তার অপরাধ এছাড়া তার কোনো অপরাধ নাই মুসলমান ভাইরা আমার সংগাদেলের মানুষ আহ্বক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগিত মানুষ ছিলেন সেই ওমরের কাছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে হেসরে নিয়ে যাওয়ার পরে সাইদ ইবনে আব্দুর রহমান বলছেন ভাই সালাবাতুল আনসারী অপরাধ করেছেন আল্লাহ তাআলা কি তাকে মাফ করে দেবেন কিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন এ সালাবাতুল আনসারী কেমন করে তুমি এত বড় একটা অপরাধ করলে তুমি যে অপরাধ করেছো
বিশাল একটা অপরাধ করেছো তোমার মতো এরকম অপরাধী মানুষকে আমি দেখতে চাই না এই মুহূর্তে তুমি আমার নিকট থেকে দূরে সরে যাও না জানি কখন তোমার কারণে আল্লাহ তাআলার গজব আমার উপরে পড়ে বলেন নাউযু বিল্লাহ ওমর ফারুক রাদিয়াল আল্লাহ তাআলার কাছে গেলেন কিন্তু একই কথা আবু বকর যা বললেন ওমরও তার চাইতে বেশি তেজস্বী নিয়ে বললেন যে চলে যাও এখান থেকে না জানি আল্লাহ তাআলা তোমাকে maaf করবেন কিনা আমি বলতে পারবো না চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আলী একই কথা বললেন ওসমান একই কথা বললেন এরপরে সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারি কিনে চলে গেলেন বিশ্ব নবী রহমতের নবী আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই দুনিয়ার রহমত স্বরূপ নাজিল করেছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবীর কাছে চলে গেলেন সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারি ঘরে রশিটা লাগিয়ে যেরকম ভাবে গরু ছাগল টেনে নিয়ে আসে সালাবাতুল আনসারি বলছেন ভাই আমাকে টেনে টেনে নিয়ে চলেন আল্লাহ রাসূলের কাছে আল্লাহর নবীর কাছে যখন গেলেন আল্লাহর নবীর কাছে যাওয়ার পর মিলিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাবাতুল আনসারিকে আমার বাড়ির কেয়ারটেকার হিসেবে তাকে আপনি নিয়োগ দিয়েছিলেন সালাবাতুল আনসারি অপরাধ করেছে আমি তাকে maaf করে দিয়েছি এই অপরাধ করার কারণে সে মদিনা থেকে পালিয়ে আপনার পাহাড়ের পাদদেশে গিয়ে সেখানে সে তওবা করেছে আর রাত্রি দিন রাত্রি সে কেঁদে কেঁদে চোখের পানিগুলো শেষ করে দিচ্ছে আল্লাহর নবী বললেন ও সালাবাতুল আনসারি কেমনে সম্ভব তুমি আমার সাহাবী হয়ে এরকম একটি অপরাধ কেমনে করতে পারো না জানি আল্লাহ তাআলা তোমাকে maaf করবেন কিনা আমি জানি না এই কথা বলার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারি একটা কন্যা ছিল যার নাম হচ্ছে খামসানা এই খামসানা চলে আসছে আসার পরে বলছে বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও তখন বলেছে আল্লাহ তাআলা তোমাকে maaf করবেন কিনা জানি না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একই কথা বলেছেন হযরত আলী একই কথা বলেছেন ওসমান একই কথা বলেছেন বিশ্বনবী নবীদের সরদার ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন উনি এই কথা বলেছেন বাবা আমি তোমাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে maaf না করে দেয় ততক্ষণ পর্যন্ত আমি খামসানা তোমাকে বাবা বলে আর আমি স্বীকৃতি দিতে পারবো না সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন ছোট্ট মেয়ে তার মুখ থেকে এরকম কথা বের হয়েছে সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মদিনা থেকে উনি আবার দৌড়ে চলে গেলেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা maaf না করে দেয় ততক্ষণ পর্যন্ত আমার মুখটা আমি মদিনার বাসীকে আর কখনোই দেখাবো না আমরা আজকে হাজার অপরাধ করলেও আমাদের ভিতরে ন্যূনতম বোধগম্য হয় না অথচ যারা মুমিন বান্দা তাদের সামান্যতম একটু অপরাধ করলেই তারা পাগল পারা হয়ে যায় তারা পাগল পারা হয়ে যায় যে কোন কাজটি করলে আমার আল্লাহ তাআলা আমাকে maaf করে দিবেন বলেন ঠিক কি না ভাইরা আমার আল্লাহর রাসূলের সাহাবী সালাবাতুল আনসারি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন সবার চোখের আড়ালে চলে গেলেন একদিন নয় দুই দিন নয় দীর্ঘদিন যাওয়ার পরে সালাবাতুল আনসারির তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন আল্লাহ তাআলা সালাবাতুল আনসারির তওবাটা কবুল করে নিয়েছেন আল্লাহ রাসূলের কাছে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন জিবরাইল চলে আসেন আল্লাহ রাসূলের কাছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ হে আল্লাহর নবী আমি আপনাকে তিনটি প্রশ্ন করব আপনার কাছে আল্লাহর নবী বললেন ভাই জিবরাইল কি তিনটি প্রশ্ন আপনি করবেন আমার কাছে আপনি প্রশ্ন করুন আমি প্রশ্নের জবাব দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহর নবীকে বললেন জিবরাইল হে আল্লাহর নবী এই পৃথিবীটা এই 18000 মাখলুকাত কে সৃষ্টি করেছেন এক নম্বর প্রশ্ন এই 18000 মাখলুকাত কে সৃষ্টি করেছেন আল্লাহর নবী বললেন কেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন দুই নাম্বার প্রশ্ন এই 18000 মাখলুকাত যা চোখে দেখা যায় আর যা দেখা যায় না এই কুল কায়নাতকে কে খাওয়ায় কে পরায় কে তাদের রেজিকের ব্যবস্থা করে আল্লাহর নবী বললেন আল্লাহ খায়রুর রাজিকিন আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন উত্তম রেজিক দাতা বলুন ঠিক কি না আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম রেজিক দাতা কারণ সত্যবক
আপনার পানির নিচে একটি পাথর পাথরের ভিতরে একটি পোকা সেখানে আবার আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ার ব্যবস্থা করে বলেন ঠিক কি না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল বললেন আল্লাহ তাআলা আমাকে তিনটি প্রশ্ন করার জন্য আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষগুলো যদি অপরাধ করে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন কিনা বলছেন হ্যাঁ আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা আমাকেও ক্ষমা করে দেন আল্লাহ তাআলার আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর যতগুলো বান্দা আছে এই গোলামগুলো যদি তওবা করে তাওবাতুন নাসুহা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেয় বলুন সুবহানাল্লাহ জিবরাইল কথা শোনার পরে আল্লাহর নবী বললেন ও জিবরাইল আর কোনো প্রশ্ন আছে কিনা বলছেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 40 দিন আগে আপনার একজন বিশিষ্ট সাহাবী সালাবাতুল আনসারী একটি অপরাধ করার কারণে সে মদিনা থেকে আপনার মানুষের চোখের সামনে থেকে লোকালয়ে এসে চলে গেছেন আর সেই সালাবাতুল আনসারীকে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাটা কবুল করে নিয়ে আল্লাহ তাআলা তাকে maaf করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ সালাবাতুল আনসারী তওবা কবুল হয়ে গেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহর নবীর কাছে যখন এই কথাটি বললেন আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন ওমরকে ডাক দিলেন সালমান ফার্সিকে ডাক দিয়ে বললেন দেখো তো আমার সালাবা কোথায় আল্লাহ রাব্বুল আলামিন সালাবার জীবনের তওবাটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন বলুন সুবহানাল্লাহ সালাবাতুল আনসারীর গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিয়ে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তার তওবাটা কবুল করে নিয়েছেন বলুন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনজন চলে গেলেন যার পরে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন খুঁজতে খুঁজতে পাহাড়ের পাদদেশে মদিনার পরে একটি পাহাড়ের পাদদেশে গিয়ে দেখেন বেশ কিছু লোকজন ওখানে জমায়েত হয়ে আছেন তাদেরকে জিজ্ঞাসা করেছেন আপনাদের এলাকায় কোনো মানুষ আছে কিনা কোনো লোকজনকে আপনারা দেখতে পেয়েছেন কিনা তারা বলছেন যে না আমরা দেখতে পাইনি তবে গভীর রজনীতে ওই যে একটি গাছ দেখা যায় ওই গাছের নিচে একজন মানুষ এসে জাহান্নাম থেকে বাঁচার জন্য সে হাউমাউ করে প্রতিদিন কাঁদে কিন্তু আমরা তাকে চিনি না তার নামও জানি না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন ভাই ওমর সালাবা ছাড়াই কাজটা কেউ করবে না সালমান ফার্সি বলছেন হ্যাঁ ঘটনা তাই হতে পারে তারা অবস্থান করছেন গভীর রজনী সবাই যখন ঘুমিয়ে পড়েছেন পশু পাখি সবাই যখন আপনার তার নিজ নিজ বাসায় অবস্থান করেছেন সবাই যখন ঘুমিয়ে পড়েছেন আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দা বলেন বান্দারে দুনিয়ার সমস্ত অফিস আদালত যখন বন্ধ হয়ে যায় আমার আরশের অফিসের দরজাগুলো তখন পতপত করে খোলা পড়ে সালাবাতুল আনসারী সবাই যখন ঘুমিয়ে পড়েছেন সবার চোখ ফাঁকি দিয়ে ওই গাছের নিচে এসে সেজদায় পড়ে বলছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা জামিআ ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়া রহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম সালাওয়াতুল আনসাল রাব্বুল আলামিন আমি অপরাধ করেছি আমি জুলুম করেছি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা আমি আমার নফসের প্রতি জুলুম করেছি আমি আমানতের খেয়ানত করেছি আল্লাহ তুমি আমাকে যদি maaf না করে দাও পৃথিবীর কোনো মানুষ নাই সে আমাকে maaf করে দিতে পারে এমনি করে করে সালাবাতুল আনসারী গাছের নিকটে এসে গাছের গোড়ায় সেজদায় পড়ে আল্লাহ তাআলার কুদরতি পায় পরে সেজদা দেওয়া ঝর নয়নে কান্নাকাটি করেছেন আবু বকর যা বলছেন সালাবা রে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাটা কবুল করে নিয়ে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বললেন সালমান ফার্সি বললেন চলো আল্লাহর নবী তোমাকে নিয়ে যেতে বলেছেন সালাবা বলছেন ভাই ওমর
ও ভাই আবু বকর সত্যি কি আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করেছেন হ্যাঁ আবু বকর বলেন ভাই সালাবারে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা তোমার তওবাটা কবুল করে নিয়েছেন যেহেতু তুমি তাওবাতুন নাসুহা পড়েছো আল্লাহ তাআলা তোমার সেই তওবাটা কবুল করে নিয়ে তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর এবং সালমান তিনজনই সালাবাতুল আনসার কিনে চলে আসলেন মসজিদুল নববীতে আল্লাহর নবী ইমামতি নামাজ হচ্ছেন পিছনের কাতারে দাঁড়িয়ে তারা আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছেন হঠাৎ করে নামাজের ভিতরে বিকট একটি সাউন্ড চলে আসলো সালাবাতুল আনসারীর মুখ থেকে জোরে একটি সাউন্ড আসছে নামাজ শেষ করার পরে আল্লাহর নবী সালাম ফেরার পর বলছেন এই বিকট শব্দ হলো কেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাহাবী সালাবাতুল আনসারী সেজদায় পড়ে আপনার উপর হয়ে পড়ে গেছেন সেই শব্দটা আল্লাহর নবী বললেন ও সাহাবারা একটু পানি নিয়ে এসে সালাবার মুখের উপরে পানিটা ফিক মারো পানিটা নিক্ষেপ করো তাহলে সালাবার হয়তো জ্ঞানটা ফিরে আসবে কিন্তু দেখা গেল কি পানি নিক্ষেপ করে কিন্তু সালাবার আর কোনো শব্দ নাই আপনারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো দেখেন সালাবাতুল আনসারী দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছেন বলুন আল্লাহু আকবার সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা তার তওবাটা কবুল করেছেন আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করেছেন এমন ভাবে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন নামাজ পড়া অবস্থায় আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন তার কলিজার টুকরো খামসানা রাদিয়াল্লাহু তাআলা এসে হাউমা করে কাঁদছেন আর বলছেন আব্বাজান আমি আপনাকে বলেছিলাম আপনার যখন আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা আপনার যখন ক্ষমা করে দিবেন তখনই আমি আপনাকে আব্বা বলে সম্বোধন করব কিন্তু আজকে দুর্ভাগ্য আব্বা যে সময় আমি আপনাকে আব্বা বলে ডাক দেব সেই সময় আপনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন আজ থেকে আমি আর কাকে আব্বা বলে ডাক দেব জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মউতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিবৃন্দ সম্মানিত ভাইরা আমার আমি আপনাদেরকে বলেছি নয়টি কাজ যদি আমরা করতে পারি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সুসংবাদ দিবেন বলুন সুবহানাল্লাহ তাহলে এক নম্বর হচ্ছে কি আত্তাইবুন তওবা করতে হবে ইস্তেগফার করতে হবে তওবার মতো তওবা যদি পড়ি অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন ক্ষমা করে দিবেন এরপরে আত্তাইবুন আল আবিদুন ইবাদত করতে হবে দাসত্ব করতে হবে গোলামি করতে হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার এছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না কারোর কাছে মাথা নত করা যাবে না মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করে না মুসলমানের এটা ধর্ম নয় মুসলমান সবসময় আল্লাহ তাআলার কাছে মাথা নত করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান্নারে আত্তাইবুন আল আবিদুন দুই নাম্বার শর্ত আল্লাহ তাআলা লাগিয়ে দিলেন তোমরা যদি আমার ইবাদত করো আমার দাসত্ব করো আমার গোলামি করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি সন্তুষ্ট থাকব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করব তোমাদের জন্যই অবশ্যিরুল মুমিনিন তোমাদের জন্য সুসংবাদ ও মুমিনরা তোমরা যদি কাজটি করতে পারো জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে জান্নাত দান করব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আবিদুন আল্লাহ তাআলা ইবাদত করতে হবে দাসত্ব করতে হবে আল্লাহ তাআলার গোলামি করতে হবে আল্লাহ তাআলার ডানেও তাকানোর সুযোগ নাই বামেও তাকানোর সুযোগ নাই ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা ওয়াতি ওয়াল আরদু হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমরা কোন দিকে আমাদের মুখটা দেওয়া যাবে না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কাছেই আমাদেরকে মুতাজ্জা হতে হবে বলেন ঠিক কিনা
একমাত্র আল্লাহ তাআলা কুদরত পায়ের উপর আমরা সিজদা করব কারণ ইবাদত করতে হবে আল্লাহ তাআলা কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য আমার গোলামী করার জন্য চিল্লা বলুন ঠিক কি না মুসলমান ভাইরা আমার ইবাদত করবেন কিভাবে ইলম যদি আপনার জানা না থাকে ইলমের জ্ঞান যদি আপনার না জানা থাকে আপনি ইবাদত করবেন কিভাবে কোথায় আলহামদুলিল্লাহ পড়তে হবে কোথায় নাউযুবিল্লাহ পড়তে হবে গত কয়েকদিন আগে আমার একজন মুসল্লিকে জিজ্ঞাসা করলাম আপনার বয়স কত বলছে কমপক্ষে 65 থেকে 68 বছর বয়স হবে আমি বললাম বলেন তো হুজুর ফরজ কয়টি করছে 9টি হুজুর ফরজ কয়টি বলছে 9টি হুজুর ফরজ তাহলে বলেন তো এই যদি 9টি হুজুর ফরজ খোঁজে আর কে হুজুর হচ্ছে কোন আর ওযু যদি না হতো তো নামাজই হয়নি এরপরে বললাম বলেন তো গোসল ফরজ কয়টি কচ্ছে গোসল ফরজ 5টি আমি বললাম ওযু ভাঙার কারণ কয়টি উনি বলতে পারেন না পাশে একজন উকিল সাহেব ছিলেন কচ্ছে বলেন 11টি হচ্ছে আপনার ওযু ভাঙার কারণ উকিল সাহেব বলে দিচ্ছে কোন 11টি ওযু ভাঙার কারণ তাই বললাম না আপনার এই ওযুর ফরজ জানেন না আপনি ওযু কি আপনার আপনার যখন গোসল ফরজ হয় আপনি গোসল ফরজ কয়টি বলেন তো কচ্ছে কর পারি না আমি তাহলে 62 65 বছর বয়সের মানুষ যদি আপনি গোসল ফরজ না জানেন তাহলে কি আপনার গোসল আছে আর গোসল যদি না হয় থাকে আপনি শরীর পাক আছে পাক যদি না হয় থাকে তাহলে কি আপনি নামাজ আছে তাহলে করলেন কি আমরা এইজন্য প্রথমে মুসলমান প্রথমে যে শিক্ষা সেটা যে ধর্মীয় শিক্ষা দিতে হবে আজকে সন্তানগুলোকে আমরা সকাল বেলা ঘুম থেকে উঠে কেজি স্কুলে পাঠিয়ে দেই আমার আপত্তি নাই কিন্তু আপনার সন্তানকে আগে কোরআনের শিক্ষা দেন কোরআনের তালিম দেন আল্লাহর কসম করে বলছি সন্তানকে যদি আপনি কোরআনের তালিম না দেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদালতে আপনার বিরুদ্ধে সন্তান নালিশ করবে ঠিক আপনারা ঠিক বলেন আর না বলেন এটাই ঠিক তাও শক্লি করছে না ঠিক তার মানে সন্দেহ হচ্ছে আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা না দেন আপনার সন্তানকে যদি আপনি কোরআনের জ্ঞান না শেখান এই সন্তান কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলা নালিশ করবে বিশ্বাস করেন আর না করেন কারণ যেই পরিমাণ কেজি স্কুলে খরচ করা হয় তার শতভাগ এক ভাগ যদি আপনার সন্তানের পিছনে খরচ করেন এই সন্তান সুন্দরভাবে কোরআন শরীফ সহিশুদ্ধভাবে কোরআন শিখতে পার বলেন ঠিক কিনা কারণ একটা সন্তানকে যখন আপনি কেজি স্কুলে দেন সেদিন এক জিজ্ঞাসা করলাম আমার এক বড় ভাই কি আপনার এখানে শিকারপুর মাদ্রাসা আছে না শিকারপুর মাদ্রাসার প্রভাষক বললাম আপনার দুই মেয়ে বড় মেয়ে কোথায় পড়ে বলেছে যে অমুক স্কুলে পড়ে বড় মেয়ের 60টা হচ্ছে প্রাইভেট পড়ে কয়টা প্রাইভেট পড়ে 60টা প্রাইভেট পড়ে তাহলে 7 বার যদি প্রাইভেট পড়তে যায় 500 টাকা করে হলে কত হচ্ছে 5 7টা 35 12 থেকে 15 দিন হচ্ছে মাস আর এক মাসে হুজুরেরা কোরআন শরীফ পড়া শেখায় বেতন হচ্ছে 50 টাকা কয় টাকা বেতন 50 টাকা তারপরে যদি লেবার দেখে হুজুর কোরআন শরীফ পড়ে এত টাকা লাভ হয় না আপনি তো কোন কোরআন শরীফ পড়া বলে টাকা লাভ হয় না কি সুন্দর মাসলা এই মাসলা ঠিকই জানে কিন্তু ইংলিশ পড়া যে ওখানে আপনার 5000 টাকা দিচ্ছে 15 দিনে এই মাসলা উনি জানেন না এই জন্য আমাদেরকে আগে শিক্ষা গ্রহণ করতে হবে সন্তানদেরকে আগে মাদ্রাসায় দিতে হবে প্রথমে আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি আপনার সন্তানকে যদি আপনি সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন এ সন্তান কখনো চাঁদাবাজি হবে না আপনার সন্তান কখনো ধর্ষণকারী হবে না আপনার সন্তান কখনো আপনার ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে ওই আপনার বৃদ্ধাশ্রমে পাঠাবে না এই সন্তান যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আপনি মারা যাওয়ার পরে সন্তান নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলবেন রব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা সন্তান দোয়া করতে দেরি হবে আপনার কবরে আপনার সন্তানের দোয়া পৌঁছতে দেরি হবে না বলেন সুবহানাল্লাহ ইংলিশ মিডিয়ামে আপনার সন্তানকে মাস্টার ডিগ্রি করছেন মারা যাওয়ার পরে আমার মতন এনার মতন হুজুর ডাকিলে এসে কইতে হুজুর আমার বাপের জানাজা করে দেন তুই কি করলু তুই জানাজা করে পারিস না ইংলিশ মিডিয়ামের ছাত্র এর জন্য আমি মাঝে মাঝে বলি সকালবেলা কেউ যদি কাঁচা মুলা দিয়ে গরম ভাত যদি খায় অনেকে আগে খাচ্ছিল না কাঁচা মুলা গরম ভাত খায় কিনা বলেন এখন তো নাই আর গ্যাস হয় বলে আগে কিন্তু খুব খাচ্ছিল ফুলকা কাঁচা মুলা এগুলো খুব খাচ্ছিল আগে কাঁচা মুলা যদি সকালবেলা খান আর সারাদিন আপনি যতই ভালো কিছু খান না কেন যখন ঢেকু শোটে তখন কার গন্ধ বের হয় কোন তো ওই মুলার গন্ধ বের হয় কিন্তু যতই ভালো খান আপনি কর্মা পোলা বিলাই কুত্তা যতই খান কিন্তু ঢেকুর যখন ওঠে তখন কিসের গন্ধ বাড়ায় মুলার গন্ধ বাড়ায়
ও ভাইরা মুসলমান ভাইরা আপনার সন্তানকে যদি সর্বপ্রথম এই কোরআনের শিক্ষা যদি শিক্ষিত করেন আপনার সন্তান যেখানেই যাক না কেন এই সন্তান আবার এই কোরআনের কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে শিক্ষিত আপনার ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আর যারা আপনার ধর্ম থেকে দূরে আছে তাদের অবস্থানটা কি আপনার তো জ্ঞান থাকা দরকার কারণ এই যে আপনাদের মক্তব যে মক্তবটা চালু করেছেন আপনারা এখানে এই সন্তানগুলো সর্বৈ ছোট ছোট বাচ্চারা সকালবেলা যে কি পড়ে বলেন তো আলিফ বা তা সা এই কোরআন শরীফের এই একটি হরফ যখন পড়ে সন্তান তখন 10টি নেকি আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেয় বলুন সুবহানাল্লাহ আল্লাহর কসম করে বলছি কোন সন্তান যখন কায়দা নিয়ে বসে আলিফ বা তা সা পড়ে এই সন্তান পড়তে দেরি হয় এর সব আপনার কবরে পৌঁছতে দেরি হয় না বলুন সুবহানাল্লাহ যারা কবরে গেছে তারা বুঝতে পারছে যে আমি যে মক্তবটা চালু করে আসছি কোরআনের একটা মাদ্রাসা চালু করে আসছি এর জাজা এর হাদিয়া এর তোহফা এর উপঢৌকন এর প্রেজেন্টেশন সে কবরে শুয়ে শুয়ে পেতে আছেন আপনি যদি ভালো কিছু করেন এ ভালোর জাজা আপনি কবরে পাবেন খারাপ কিছু যদি করে কবরে যান এর জাজা আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন কি আমরা কোরআন চালু হোক কোরআনের মক্তব এই গ্রামে প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই কিনা বলেন চাই না কে কে একটু হাত তোলেন চাই না কে কে একটু হাত তোলেন এবার সালাক হয়ে গেছে আমরা চাই এই গ্রামে এই মক্তবটা চালু হোক মক্তবটা সুন্দরভাবে একটি মডেল মক্তব হিসেবে এটা আমরা দেখতে চাই আমরা কে কে চাই একটু হাত তুলে দেখেন তো আল্লাহ তাআলাকে আল হাদিসের আলো হাত নামান আল্লাহ তাআলা আপনাদের হাতটি কবুল করুন আল্লাহুম্মা আমিন কোরআন শরীফ এলেম শিক্ষা না থাকলে এলেম শিক্ষা না থাকলে আপনি ওযু ফরজ আপনি জানবেন না গোসল ফরজ আপনি জানবেন না আর গোসল ফরজ যদি আপনি না জানেন তাহলে আপনি গোসল যতই করেন আপনি গোসল আপনি যতই করেন সাবমার্সি চালু করে দিয়ে 3 ঘন্টা গোসল করেন বগলের নিচে যদি পানি না যায় নাভির যে আপনার পেঁয়াজ আছে পেঁয়াজের ভিতর যদি পানি না ঢোকে তাহলে আপনার গোসল ফরজ হবে না গোসল আপনি কি হবে না ফরজ হবে না গোসল ফরজ কয়টি বলেন তো গোসল ফরজ আলহামদুলিল্লাহ অনেকগুলো ভালো ভালো ছাত্র এখানে বসে আছেন গোসল ফরজ 3টি 1 নম্বর গরগর শহীদ কুলি করা 2 নম্বর নাকের নরম জায়গায় পানি পৌঁছানো 3 নম্বর সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা যেখানে যে ফ্যাঁস আছে সব জায়গায় আপনাকে পানি পৌঁছাতে হবে যদি যার্রা পরিমাণ শুকনা থাকে তাহলে আপনার শরীরটা কি হবে না গোসলের হক আদায় হবে না গোসলের হক যদি আদায় না হয় তাহলে আপনার ওযু হবে না ওযু যদি না হয় আপনার নামাজ হবে না এগুলো শিখবেন কোথায় এই মাহফিলে মাহফিলে শেখা যাবে বলেন তাহলে মক্তবে শিখতে হবে আর আমাদের তো শেখার বয়স নাই আর এখন ভ্রাম্যমান শিক্ষা ব্যবস্থা আছে তবলিগের ভাইরা ওনারা ভ্রাম্যমানের শিক্ষা প্রতিষ্ঠানে তারা শিখায় আর আমাদের যে মক্তব আছে এই মক্তবে যে যিনি শিক্ষা দেন যে মুআল্লিম উনি সন্তানদেরকে আপনার গোসলের ফরজ নামাজের ফরজ আপনার এরপরে নামাজের ভিতরে বাইরে 13 ফরজ এরপর উজুর ফরজ এরপর আপনার উজু ভাঙে কি কি কারণে এগুলো যদি না জানেন বিশ্বাস করেন গত কয়েকদিন আগেই একজন হাজির সাহেব মানুষ 2 বার করে হজ করে আসছে 2 বার হজ করে আসছে তো উনি ওই আসন নামাজ পড়ার আগে উনি আসন নামাজ পড়ার আগে উনি উজু করছেন উজু করে আসন নামাজ পড়ছেন পরে ভাত খাচ্ছেন ভাত খায় বাজারে আসছেন তো ওনার এক সহপাঠী বলছেন যে আপনি ভাত খাওয়ার পরে উজু করার পরে আপনি ভাত খাচ্ছেন আপনি তো উজু নেই তো উনি মাগরিব নামাজ পড়তে আসছে আমার পেছনে দাঁড়াচ্ছে তাই বলে তাহলে যান উজু করে আসছেন যেহেতু আপনি ভাত খাচ্ছেন উজু করার পরে যান উজু করে আসছেন উনি দৌড়া যাচ্ছে টিবল বরাবর উজু করার জন্য তা আমার ছোট ছেলে বলছেন আসেন হাজির সাহেব মানুষ কষ্ট করার দরকার নেই আবার চলে আসলো তাহলে উনি যদি জানতেন যে উজু ভাঙ্গার কারণ কয়টি আচ্ছা ভাত খালি কি উজু নষ্ট হয় বলেন তো ভাত খালি কি উজু নষ্ট হয় উনি দৌড়া যাচ্ছে অথচ 2 বার হজ করে আসছেন প্রথমবার নিজে গেছেন দ্বিতীয়বার ওনার ওয়াইফকে নিয়ে হজ করে আসছেন ডবল হাজি অথচ ভাত খেলে উজু নষ্ট হয়ে যায় উনি এই চিন্তা ভাবনা নিয়ে উনি উজু করতে যাচ্ছেন আবার তার মানে আমাদের এলেম শিক্ষা করা দরকার আছে কিনা বলেন এলেম শিক্ষা দরকার আছে কিনা বলেন যদি থাকে তাহলে আমাদের মক্তব চালু রাখতে হবে আর মক্তব কিন্তু এমনি এমনি চালু থাকবে না মক্তব এমনি এমনি চালু থাকবে না এর পেছনে খরচ করতে হবে আল্লাহর ঘর হচ্ছে মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা কার ঘর মাদ্রাসা হচ্ছেন আল্লাহ রাসুলের ঘর আল্লাহ রাসুলকে যারা আমরা ভালোবাসি এই মক্তবটাকে আমাদের চালু রাখতে হবে
আসুন এই মক্তবকে চালু রাখার জন্য আপনারা যাই যা পারেন আল্লাহ রাস্তা আজকে আপনারা দান করবেন ইনশাআল্লাহ কি করবেন তো ইনশাআল্লাহ আপনারা দান করেন এই মক্তব যাতে চালু থাকে নারে তাকবীর কি নাম ভাই আনোয়ার নাম বলো ভাই আলহামদুলিল্লাহ আমার শ্রদ্ধা বজন বড় ভাই 1000 টাকা আল্লাহর কোরআনের জন্য দান করেছেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক জানেমাল আল্লাহ তাআলা বরকত দিয়ে শুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা তার পরিবার প্রতি রহমত নাজিল করুক তার পূর্বপুরুষ যদি কবরে যেয়ে থাকেন আজকের কোরআনের কোরআনকে আপনার প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা যে তার গোলাম যে টাকাটা দিয়েছেন আল্লাহ তাআলা যদি রসিলায় তার যে পূর্বপুরুষ যারা কবরে আছেন আল্লাহ তাআলা তাদেরকে maaf করে দেন আল্লাহুম্মা আমিন দানকারী রব পিতামাতা আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠায়ো রোজ হাশরে দান করিলে ধন কমে না নেকির পাল্লা হয় ভারী দুনিয়াতে করো মাওলা বান্দা আখেরাতের ঘর বাড়ি কি আদিশার নাম কি আয়েশা ওসমান কো আলহামদুলিল্লাহ কই আদিশ কই আল্লাহু আকবার নামও যেমন কামও তেমন ওসমান গনি কার নাম ছিল আল্লাহ রাসূলের জামাই জিন্নুর আইন আল্লাহ রাসূলের দুইটি মেয়েকে বিবাহ দিয়েছিলেন ওসমানের সঙ্গে ওসমান ছিলেন সবচেয়ে বড় ধনী ওসমান ছিলেন সবচেয়ে বড় ধনী সেই দামের নাম আলী সাহেব 1000 টাকা বলেন মারহাবা আরেক ভাই 100 টাকা দান করেছেন বলেন মারহাবা আরেক ভাই 50 টাকা দান করেছেন বলেন আল্লাহু আকবার আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার বন্ধুরা আমার আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে যাচ্ছিলাম মূর্খ লোক আর যার ভিতরে ইলম নাই তার পার্থক্যটা একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন দুইজন বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে গাছের একটি পাখি গাছ থেকে ডাকাডাকি করছেন গাছ থেকে যখন পাখিকে ডাকছেন আপনার হিন্দু লোক আর মুসলমান দুইজন একসঙ্গে দুইজন বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এই হিন্দু লোক মুসলমানকে বলছেন ভাই ওই যে গাছের পাখিটা ডাক দিল বলতো পাখিটা কি ডাক দিল এই মুসলমান যাই সে বলছেন আল্লাহ রাসূল খোদা বলছে পাখিটা পাখিটা কি বলছে ফেতনা আরো বেড়ে গেল একজন বলছেন হরে কৃষ্ণ রাধা আল্লাহ রাসূল খোদা উনি বলছেন পাঁচশো বারি সুন সাদা ওই দিক দিয়ে আরেকটা কুমারী যাচ্ছে আপনার হাড়ি পাতিল নিয়ে বিক্রি করার জন্য হাট বাজারে মাটির হাড়ি পাতিল নিয়ে যাচ্ছেন কুমারীকে ডাকতে বলছেন ভাই আমরা তো ব্যাকাতে পড়ে গেছি ওই যে গাছে একটা পাখি বারবার সে পাখিগুলো ডাক দিচ্ছে এই মুসলমান বলছেন আল্লাহ রাসূল খোদা আমি বলছি না তোমার ডাক ঠিক নয় আমার ডাক ঠিক পাখি বলছে হরে কৃষ্ণ রাধা এই লোকটি জিজ্ঞাসা করলাম এই লোকটি বলছে না হরে কৃষ্ণ রাধা নয় আল্লাহ রাসূল খোদা নয় এই মুহূর্তে পাখি ডাক দিয়েছেন পাঁচশো বারে চুন সাদা এই লোকটি বলছে ভাই না আমিও পাখির ডাক শুনি পাখির ডাক শোনার পরে এরপরে জব দেবো এই লোকটি বলছে আল্লাহ রাসূল খোদা বলে নাই হরে কৃষ্ণ রাধা বলে নাই পাঁচশো বারে সুন সাদাও বলে নাই এই মুহূর্তে যে পাখি ডাক দিল তা হলো বাসন খরা কাদা এলেম যদি না থাকে আপনি আল্লাহর ইবাদত করবেন কিভাবে আল্লাহর দাসত্ব করবেন কিভাবে ফেরাউন ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিয়েছিল তার বন্ধু হামানের কথা মতো এই ইতিহাস আপনারা অনেকেই জানেন চল্লিশ বছর পর্যন্ত মক্তব বন্ধ করে দিয়েছিল ধর্মের শিক্ষা বন্ধ করে দিয়েছিল মানুষকে গোমরাই করার পরে এরপরে যখন বলছেন আনা রব্বুকুমুল আলা ফেরাউন বলছে আমি তোমাদের রব আমি তোমাদের খোদা বলেন না উযুবিল্লাহ যেহেতু ধর্মের শিক্ষা নাই তাদের ধর্মের শিক্ষা না থাকার কারণে ধর্মের শিক্ষা না থাকার কারণে তারা কি করলো ফেরাউনকে তারা আল্লাহ বলে খোদা বলে তারা স্বীকার করে নিল এটা ছিল ফেরাউনের একটা কৌশল তার বন্ধু হামানের বুদ্ধি শিখিয়ে দিয়েছেন যে বন্ধু তুমি যে এখনই আল্লাহর দাবি করতে যাচ্ছ মানুষ তো এখনো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আছে তোমাকে কেউ রব বলে স্বীকার করবে না আল্লাহ বলে স্বীকার করবে না অতএব ধর্মীয় শিক্ষা বন্ধ করতে হবে বাংলাদেশের অবস্থা কিন্তু তাই হয়ে গেছে বলেন ঠিক কিনা আপনারা জানেন কিনা আলিয়া নেসাবের যে পড়াশোনা ক্লাস সিক্স এবং সেভেনের ক্লাস সিক্স এবং সেভেনের সিলেবাসের ভিতরে মন্দিরের ছবি কুত্তার ছবি গরুর ছবি এগুলো দিয়ে আপনার চালু করে দিছে এবং টেস্ট করেছে দেখি মুসলমান খেপে কিনা যদি মুসলমান না খেপে তাহলে একবারে আপনার কামেল পর্যন্ত এইরকমভাবে আপনার ওই নাস্তিক ডক্টর কুদরতি খুদার শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য চেষ্টা করছে বলেন না উযুবিল্লাহ ইমান নিয়ে কবরে যাওয়ার কঠিন হয়ে যাচ্ছে মুসলমান বাংলাদেশের
এজন্য ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নাই ধর্মীয় শিক্ষা যেখানে না থাকবে সেখানকার মানুষ গোমরাহ হয়ে যাবে ভাইরা আমার 11:30টা বাজে আমি বেশি সময় নেব না মক্তবটাকে সুন্দর করার জন্য এই বিল্ডিংটা করার জন্য আমি আপনাদের কাছ থেকে 20 বছর সিমেন্ট দাবি করছি 20 বছর সিমেন্ট আল্লাহর রাস্তায় কোন ভাইয়ের মা যদি কবরে যেয়ে থাকেন মার জন্য এক বছর সিমেন্ট এই আল্লাহর ঘর মক্তবের রাসূলের ঘর এই মক্তবের জন্য আপনারা কে দিবেন বলেন এক বছর সিমেন্ট ভাই আমি আমার মা রুহের মাগফিরাতের জন্য এক বছর সিমেন্ট দেব একটু দোয়া করে হাত তোলেন একটু নামটা লেখেন আলহামদুলিল্লাহ হেলাল ভাই নাম লেখেন ভাই আপনার নাম কি আতাউর রহমান ভাই একটু তাড়াতাড়ি আর 18 জন আরেক ভাই 70 জন পিছনে দেখেন তো আলহামদুলিল্লাহ এই ভাই দুইটা দুই বছর সিমেন্ট নারায়ে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আরেকজন ভাই 200 টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ওই যে পিছনে দুই ভাই হাত তুলছেন দেখেন ভাই ওটা এলাম দিয়া আসো যাও দাও বাবা দাও রে মকসদ আছে একটা আমার একটা লাগে দাও গাটা গাটা আলহামদুলিল্লাহ কি নাম ভাই আপনার করিম আব্দুল করিম ভাই কয় বস্তা আরেক ভাই 100 টাকা মারহাবা দান করিলে ধন কমে না নেকির পাল্লা হয় ভারী দুনিয়াতে করো বান্দা আখেরাতের ঘর বাড়ি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে নূরের টুপি মাথায় নিয়ে উঠায় ওর জাহাসরে এলেম বিদ্যা না থাকলে যে অবস্থা হয় একজন বলছেন আল্লাহ রাসূল খোদা আরেকজন বলছেন হরে কৃষ্ণ রাধা আরেকজন বলছেন পান সুবারি চুন সাদা আরেকজন বলছেন বাসন খোরা কাদা বলেন ঠিক কি না চারজন হয়ে গেল ফেতনাদের বাড়তেই আছে এদের ফেতনা কমিচ্ছে না আরেকজন 200 টাকা বলেন মারহাবা আরেকজন আল্লাহর গোলাম অধিকতে আসছেন এই লোকটি আপনার এক তারা দিয়ে গান বাজায় এই লোকটি যখন এইদিকে আসছেন ওই লোকটিকে বলছেন ভাই বলো তো এই যে গাছের পাখিটা ডাক দিচ্ছে পাখি কি ডাক দিচ্ছে বলছে আমি তো পাখির ডাক শুনি নাই দেখি এবার ডাক দিক পাখি যখন ডাক দিয়েছে বলছে আল্লাহ রাসূল খোদা হরে কৃষ্ণ রাধা পান সুপারি চুন সাদা বাসন খোরা কাদা কোনো কিছু বলেনি নারায়ে তাকবীর ২০০০ টাকাও দিবেন না মারহাবা করবেন না কেনকা কথা পারে ২০০০ মারহাবা মারহাবা আল্লাহ তাআলা ভাই ২০০০ টাকা কবুল করুন আল্লাহুম্মা আমিন আরেক ভাই ৫০০ টাকা দান করে দিবেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা তুমি তোমার বান্দাদের দানকে কবুল করে নাও জানে মালে বরকত দিয়ে দাও বকুলের নামে দুই বস্তা লাগো আরো একটু তাড়াতাড়ি লেখা লাগবে অনেকগুলো ভাই হাত তুলছিল এখন তো ১০ বস্তা ১২,০০০ কথা কোন বকুলের এটা আমাদের আমার সম্বন্ধে ভাই একটু তাড়াতাড়ি বলেন যত তাড়াতাড়ি বলেন তত তাড়াতাড়ি শেষ হয় যেহেতু আপনার খাওয়ার ব্যবস্থা নাই মনে হয় এখানে এর জন্য ২০ বছর সিমেন্ট বেশি চাই না আমি সিমেন্ট বর্তমান কয় টাকা লগতে ৬০০ টাকা এটা আমার নাম ডাকা রে ভাই শেষই তো এখন তো আমি দোয়া করলে আপনি চলে যাবেন চলে যাচ্ছেন কেন ছবিকার একটা ছবি ভাই ৭টা গুণের কথা কে কে শুনবেন বসেন ছবিকার ৩ বস্তা লেখো ভাই কেবল দুইটা হচ্ছে একটা হচ্ছে কি তওবাকারী আরেকটা হচ্ছেন ইবাদতকারী আরেকটা হচ্ছেন হামিদুন প্রশংসাকারী প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালো মেহেরবান করুণা অফুরান দয়ালো মেহেরবান করুণা অফুরান আর কেউ নেই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন আমার মায়েরা বোনেরা আপনারা যারা প্যান্ডেলের ভিতরে আছেন আপনাদের ভিতর থেকে এই মক্তবকে চালু করার জন্য এই মক্তবটাকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় আপনারা একটু দান করবেন আলহামদুলিল্লাহ জয়নাল ভাই ৬০০ টাকা কোরআনের জন্য দান করেছেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা দানকে কবুল করুন আল্লাহুম্মা আমিন কয় বস্তা আছে ভাই ৯ বস্তা ৩ ৪ ৫ ৭ ৮ ৯ ১২ বস্তা ১২ বস্তা আর ৮ বস্তা ভাই আর ৮ বস্তা আদায় করে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ
একটু হাত তুলে বলেন যে ভাই আর মাত্র আট বস্তা। নজরুল ইসলাম ভাই 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভাইকে আসেন আর বলেন আর মাত্র আট বস্তা সিমেন্ট আল্লাহর হস্তে দিয়ে দেন ভাই, কারণ বাড়িতে হাজার হাজার টাকা খরচ করে আপনি বাড়ি করেছেন। আপনার কিয়ামত পর্যন্ত এটা আপনার সাদকা জারিয়া হিসেবে থাকবে। আপনি চলে যাবেন কিন্তু এর সব আপনি কবরে শুয়ে শুয়ে আপনি পেতেই থাকবেন আপনি ইনশাআল্লাহ। এটা আপনার কখনোই নষ্ট হবে না, কারণ যা দেখিচ্ছেন সব কিছু আপনি রেখে চলে যেতে হবে। বলেন একটু আঁকে কে আছেন আট বছর সিমেন্ট, মাত্র 20 বছর সিমেন্ট উঠবেন একেবারে, এটা কি কথা? এতগুলো মানুষ 20 বছর সিমেন্ট দিবেন না আপনারা? মজনু এক বস্তা দেব। কি নাম? মজনু নাকি? মজনু এক বস্তা, আর মাত্র 7 বস্তা সিমেন্ট। ভাই 7 জন ভাই একটু হাত তুলে দেখান যে ভাই আমি আমার তোয়েবালি এক বস্তা। বলেন মারহাবা ভাই, আব্বার জন্য আম্মার জন্য। ভাই কি নাম? আবু। আবু এক বস্তা। আবু ভাই এক বস্তা, আলহামদুলিল্লাহ। আর মাত্র 6 বস্তা ভাই, আর মাত্র 6 বস্তা আলহামদুলিল্লাহ। কি ভাই? মিঠু ভাই এক বস্তা, মাত্র আর 5 বস্তা। ইসলামের রুকন কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি বলেন? 5টি। ভাই লেখেন মুরব্বি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 বস্তা হয়ে গেছে, আর মাত্র কয় বস্তা বাকি আছে ভাই? আর মাত্র 2টা। এই 2 বস্তা আপনি দিয়ে দেন, এরপরে দোয়া করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওই হাজি সাহেবের দাম এক বস্তা দেব ভাই, একটা গ্যাসে টাকাগুলো এখন দেন ভাই। কেউ যাবেন না ভাই, দোয়া করব। আমি হচ্ছে মুসাফির মানুষ। মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সৌদি সাহেবকে কি বলবেন? না বললেন আপনি, সবাইকে ধন্যবাদ দিয়ে আটা নিয়ে বলবো। এডা ইয়ে কর দেন ভাই, কে এডা দাও কে রে আমাদের